ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শেষ দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়লেন সৌম্য সরকার দলের নতুন মুখ আমিনুল বিপ্লব ও নাইব শেখ এছাড়া টাইগার পেইস অ্যাটাকে যুক্ত করা হয়েছে রুবেল হোসেন ও শফিউল ইসলামকে চলমান সিরিজে ঢাকা পর্ব শেষে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম পর্ব আগামী আঠারো সেপ্টেম্বর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ে আর একুশ সেপ্টেম্বর একই ভেরুদে আফগানিস্তানের বিপক্ষে লড়বে স্বাগতিকরা সব মিলিয়ে বাংলাদেশের নতুন স্কোয়াড সাকিব আল হাসান অধিনায়ক মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সাবির রহমান মোসাদ্দেক হোসেন সৈকত লিটন কুমার দাস আফিফ হোসেন তাইজুল ইসলাম রুবেল হোসেন শৈফিউল ইসলাম মোস্তাফিজুর রহমান সাইফুদ্দিন নাইম শেখ আমিনুল বিপ্লব নাজমুল হোসেন শান্ত